দেখতে অবিকল পিস্তল কিন্তু গুলি ছোড়া যায় মেশিন গানের গতিতে যুক্তরাষ্ট্রের ঘরে বসেই ভয়াবহ এমন অস্ত্র বানিয়ে অনেকেই বনে যাচ্ছেন অপরাধী রূপান্তরিত সব অস্ত্র ব্যবহার করা হচ্ছে মানুষ হত্যায় নিহতদের বেশিরভাগই অপ্রাপ্তবয়স্ক বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রে সম্প্রতি বন্দুক সহিংসতা বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রয়েছে এসব মডিফাই অস্ত্রের গেল নভেম্বরে মার্কিন শহর সিনসিনাটির এই স্থানে অজ্ঞাত বন্দুকধারী স্কুল শিক্ষার্থীদের লক্ষ্য করে 22 রাউন্ড গুলি চালায় ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ডমিনিক ডেভিস এ সময় নারী সহ আহত হয় আরো 4 শিশু ঘটনাস্থলে ছেলের ছবি লাগিয়ে স্মরণ করছেন বাবা আইজ্যাক ডেভিস ঘটনার তদন্তে নেমে ভয়াবহ তথ্য পায় পুলিশ চোখের পলকেই কিভাবে একটি বন্দুক দিয়ে প্রায় 2 ডজন গুলি ছোড়া হলো তা নিয়ে বিস্মিত খোদ তদন্ত কর্মকর্তারাও পরে জানা যায় ঘরোয়া পদ্ধতিতে বন্দুকটিকে মেশিনগানে রূপান্তর করা হয়েছিল বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই সেমি অটোমেটিক পিস্তলগুলির মধ্যে কি কারসাজি করা হয়েছে মেশিনগানের মতো দ্রুত গতিতে গুলি ছুড়তে কাজ করে এই ক্লক সুইচ যা অনলাইনে অর্ডার করে কিংবা ঘরে বসেই 3D প্রিন্টারের সাহায্যে সহজেই বানিয়ে নেওয়া যায় যুক্তরাষ্ট্রের বাজার প্লাস্টিক বা ধাতুর তৈরি অটো সিয়ার্স ক্লক সুইচ কিংবা ফোর্স রেসেট ট্রিগারস দিয়ে সয়লাপ বিচার বিভাগ এই জিনিসগুলোর বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছিল কিন্তু ভিন্ন ভিন্ন নাম আর আকার আকৃতির কারণে এগুলোর বেচা কেনা বন্ধ করা কষ্টসাধ্য names shapes and sizes শুধু পিস্তল নয় ক্লক সুইচের মাধ্যমে মডিফাই করা যায় রাইফেলও যেসব প্লাস্টিক বা ধাতুর তৈরি উপাদানের মাধ্যমে অস্ত্রের রূপান্তর করা হয় তার বিস্তার রোধে কি পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র মূল সমস্যা হলো এই ডিভাইসগুলো সহজে চেনা যায় না বহন করে কেউ ধরা পড়লে তার জেল হতে পারে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে তারা যেন বুঝতে পারে আমরা কি খুঁজছি যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে মডিফাই করা মেশিনগানে হতাহতের ঘটনা অতীতের তুলনায় প্রায় 6 গুণ বেড়েছে পরিসংখ্যান বলছে বন্দুক সহিংসতার এরকম ঘটনায় আগে যেখানে 4-5 রাউন্ড গুলি ছোড়া হতো এখন সেখানে একই সময়ে ছোড়া হয় প্রায় 70-80 রাউন্ড গুলি যার বেশিরভাগেরই শিকার শিশু অনিক রহমান যমুনা নিউজ